পঁচিশে জানুয়ারি কেন্দ্রের তরফ থেকে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে বাংলার আটজন রয়েছেন এবং যার মধ্যে রয়েছেন মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল যার হাতে বলা হয় যে মৃন্ময়ী রূপ চিন্ময়ী রূপ পায় প্রতিমার সনাতনবাবু প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন আনন্দবাজার অনলাইনের তরফ থেকে এই পুরস্কারের ঘোষণার কথাটা কিভাবে জানলেন বাইশে জানুয়ারি আমাদের একটা নেমন্তন্ন ছিল রেজাল্টে কবে বের হলো পঁচিশ তারিখে তাহলে তার আগের দিকে চব্বিশ তারিখে ইনভেন্টের ফোন এলো যে এরকম ব্যাপার আপনাদের ই করতে হবে তো তোমাদের এটা তো মেসেজে দিয়েছো মেসেজটা আমি অতটা দেখিনি আমি ফোন যখন এলো আমি বিশ্বাস করতে পারিনি আমি না না আমার কোনো পুরস্কার টুরস্কারের কোনো খবর টবর পাইনি তার মানে সরকারি তরফে আপনাকে জানানো হয়নি না সরকারি তো হবে ওই মেসেজ পাঠিয়েছে মেসেজ এমনি ফোন ফোন করে যে প্রথমে তখন বেলা কথা এই ঠিক এই টাইমে না এই বারোটা একটা সময় জিজ্ঞাসা করেছিল যে আপনি কি পুরস্কারটা নিতে ইচ্ছুক আছেন এবং আপনার নামে আমি হ্যাঁ অভিয়াসলি আমি নেবো না আর কি আছে সামাজিক অনুষ্ঠানে ছিলেন তার মাঝখানে হঠাৎ করে এরকম একটা ফোন পুরস্কার তো এক ধরনের স্বীকৃতি কাজের স্বীকৃতি পাঁচ দশক ধরে আপনি কাজ করছেন মানে হঠাৎ করে অভিব্যক্তি কেমন ছিল আপনার এবং অবশ্যই জানতে চাইবো ম্যাডামের মানে আপনার স্ত্রীর ওই দুজনেরই আমার থেকে তো আমার স্ত্রী আর বেশি মানে মানে আমার সুখে শুনে তার শরীর আর কাঁপতে আমি বলতে আমার শরীর কিছু দাঁড়াতে পারছি না তুমি বসো যা বলো আমি এখন ফোন আসে তোমারটা তোমার হাতে তো ফোন আসছে না ফোন আমার এসে আসছে এবার যত আমরা সব বললাম এবং কিছু লোক জেনে গেল ওখানকে কথা ফোনে আওয়াজে তো শোন লোকে বোঝে যারা খুব নিকটতম তারা খুব জেনে গেল এবং ওখানে মানে ধন্যবাদ জ্ঞাপন অনেকের অনেক সঙ্গে হলো অনেকের সঙ্গে আলাপ হলো ভালো জিনিস পেয়েছে একটা আপনার সঙ্গে সামনাসামনি দেখা হয়ে ভালো লাগলো আমি যে এতদিন পরিশ্রম করেছি আমার একটা বিশ্বাস ছিল যে পরিশ্রমের ফল কখনো বিটা যাবে না ভগবান ঠিক পাইয়ে দিয়েছে আর একটা কথা ভগবানের আমি খুব মানে শ্রীকৃষ্ণের গীতার বাণি যথা ধর্ম তথা জয় ধর্মরা ঠিক থাকলে আমি যদি ধর্ম ঠিক থাকা মানে আমি যদি লোককে ঠকাই লোককে যদি প্রতারণা করি চালাকি করি ওইভাবে যদি আমি চলি তাহলে কখনোই কেউ ভগবান পুরস্কার দেবে না যত ধর্ম তত জয় ধর্মকে ঠিক ছিল বলেই আমার এই জয়টা হয়েছে সনাতনবাবু মোহনবাসী রুদ্রপালের ছেলে আপনি আমরা জানি যে মানে এটা কথাতেই বলা হয় যে আপনার হাতে এবং আপনার বাবার হাতে অবশ্যই প্রতিবার মৃন্ময় রূপ থেকে চিন্ময় রূপ পায় এই যে এত বছর ধরে কাজ করছেন আপনার বাবার কাজ দেখেছেন আপনি কাজের যে বিবর্তন সেই বিবর্তনকে কিভাবে দেখেন বিবর্তনটা ঠিক আমাদের মনের একটা ইচ্ছা গত এই বছর যে প্রতিমাগুলো হলো পুজো হলো হচ্ছে বেরিয়ে যাচ্ছে এবং প্রতিমার মধ্যে কিন্তু দোষ থাকবেই সেটা দর্শক হয়তো বোঝে না কিন্তু আমরা দেখে তখন মনে করি না যে একটা এরম হলেই আর একটু যেন ভালো হতো ওই যে মনের মধ্যে যে একটা পয়েন্ট ডাক দিলাম ভিন্ন পয়েন্টগুলো ডাক দিতে হয় সেই ডাকগুলো পরের বছরকে আমরা রেক্টিফাই করি সেই রেক্টিফাই করার জন্য মানে পরিবর্তন হবে এবং আমার আমাদেরও একটা মনে ইচ্ছা থাকে যে একঘেয়ে জিনিস কখনো দর্শকদের ভালো লাগবে না দর্শকদের এক এক বছর এক এক রকম জিনিস প্রেজেন্টেশন করতে হবে সেই কারণে আমাদের একটা প্রথম থেকেই একটা উদ্যম থাকে যে আমরা একটা নতুন কিছু করে দেখাবো কিন্তু আমাদের কাজটা হচ্ছে সাবেক বজায় রেখে সাবেক ইয়ানাকে বজায় রেখে আমার প্রতি আমরা থিমের প্যান্টালও কাজ করি কিন্তু আমাদের আমরা থিমের ঠাকুরও করি সেটা রাখি একদম যে বিকল থিম আমরা কখনোই দিই মানে ভাবটা আপনি এই কাজে যুক্ত হলেন কিভাবে না মিষ্টি প্রকাশে তো আমার তো স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের তো বাপ মশাইদের কাজ তো প্রথম থেকেই তো কারখানা তার মধ্যে আছে স্কুলে পড়ার সাথে সাথে আমরা ওই পুজোর সময় থেকে একটু দোকান কারখানাতে টুকটাক কাজ করতাম তখন প্রয়োজন যাটা ওই বাবা এরাও বলতো যে একটুখানি কারখানায় একটুখানি কাজ করে দিয়ে একটু তা তখন ফেলে রেখে কাজ করতাম এই কাজ একটু একটু করে করতে করতে একটা নেশায় পরিণত হলো এই নেশায় যে তখন আমার মনে হতো যে বাপঝাটার যে নাম সুনাম আমার একদিন সুনাম নাম হবে লোকে আমার নামে একটা নেমপ্লেট ঠাকুরের পিছনে যাবে এই একটা মানে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগে সেই আকাঙ্ক্ষা থেকেই আমি আস্তে আস্তে এই লাইনে ঢুকে পড়েছি কিন্তু আমাদের বাপ যাটা মতো এরা চেষ্টা করেছিল আমাদেরকে কোনো চাকরি বাকরি পাইয়ে দেওয়া ই করা কিন্তু ভগবানের ইচ্ছা হয়নি যার জন্য আরও আকৃষ্ট হয়ে এই লাইনটাই ধরে রেখেছি বড়ো বড়ো বারোয়ারিগুলোর মধ্যে অন্যতম একডালিয়া এভারগ্রিন আমরা জেনেছি যে সুব্রত মুখোপাধ্যায় যখন ছিলেন তিনি একদম সাবেকি আনাতেই জোর দিতেন এবং আপনারা সাবেকি আনার কাজ করেন এবং আপনাদের মূর্তি আমরা এখনও পর্যন্ত একডালিয়া এভারগ্রিনে দেখতে পাই সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে এই ঠাকুর বায়না নেওয়ার মানে দেওয়া নিয়ে ঠাকুর বানানো নিয়ে কি ধরনের অভিজ্ঞতা আছে যদি একটু সুব্রত মুখার্জি যে মাপের লোক ছিলেন আমার মানে অনেক অনেক যা পুজো কমিটি দেখেছি যে একজন বড়ো একজন পোর্টফোলিও লোক উনি ওখানকার প্রেসিডেন্ট ওই নামেই প্রেসিডেন্ট সুব্রত মুখার্জির পুজোটা ওনার সঙ্গে মেশার পর আমি বুঝতে পেরেছি ইনি পুজোটাকে প্রচুর ভালোবাসতেন এবং প্রতিমা সম্বন্ধে এনার প্রচুর আইডিয়া হয়ে গেছে যদি প্রথমে রমেশ পালের ঠাকুর যেত র ঠাকুর ওনার দেখে দেখে রহেশ যতই হোক উনি একদম ভালো শিল্পী ছিলেন ওনার প্রতিমার অ্যানাটেমি গঠন হ্যাঁ একদম পাক্কা একদম মানে থিওরিটিক্যাল এই যে ব্যাপারগুলো উনি দেখে অভ্যস্ত এবং সেইগুলো নিয়ে আমার সঙ্গেও আলোচনা করতেন যে তুমি এই এরমভাবে করো এরমভাবে অনুভব করতেন এরমভাবে উনি ওনার থেকে কিছু শিক্ষাও পেয়েছি যে এমন তো না যে উনি আলোচনা করতেন যে এটা এরকম করলে ভালো হয় এই ওষুধটা এই ডিজাইন এই ছবির মতো করো তার কাছে কিছু ছ প্রতি বছর কিছু ছবি মেলে ধরতে হয় এরকম ছবি থেকেই সে এটার ওষুধ করো এটা শৃঙ্ করো হ্যাঁ এরম ব্যাপারগুলো সে আলোচনা করতো আর কি কিন্তু ওরকম বড়ো মাপের একজন নেতা হয়ে এই পুজোর সার্বন্দ ঠাকুর নিয়ে যে মাথা মাথা ঘামার আমার উনি ছাড়া আমার কাছে আর চোখে পড়েনি মানে এখন আর কেউ সেরকম নেই জান না ঠাকুর নিয়ে মাথা ঘামার জন্য তাদের লোক আছে অন্য লোক আছে অন্য মেম্বাররা আছে তা বাবু এবারে একটু পুরস্কার প্রসঙ্গে আরেকবার ফিরে আসবো পুরস্কার নিতে যখন যাবেন তখন রাষ্ট্রপতি থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির জন্য কি কোনো উপহার বাংলা থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে উপহার আমি তো এখনো পর্যন্ত ভাবিনি যে কী নিয়ে যাবো আমার সবাই কেউ কেউ বলেও নি আমার যারা পারিপার্শ্বিক লোক আছে কি অন্য কোনো তারা বলেও নি যে একটা উপহার নিয়ে যাওয়া উচিত না তোমার মা মুখ থেকে শুনলাম এবার আমি একটা চিন্তা উপহার দেওয়া তো ভালো মানে ওনাদের হাতে একটা কিছু আমার হাতে তৈরি কিছু তুলে দিতে পারলে আমার ভয়টা আমার একটা ভালো পয়েন্ট তুমি আমাকে দিলে আমি আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে তাদের জনের জন্য অন্তত একটা দুটো উপহার আমাকে নিয়ে যেতে হবে পয়েন্টটা আমি পেলাম আমার এটা না কেউ এখন পর্যন্ত কেউ বলেনি যে ওনাদের জন্য কিছু নিয়ে গেলে ভালো হয় এই আলোচনার ক্ষেত্রে জানতে পারলাম কিছু উপহার নিয়ে যাওয়া উচিত কি বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তো হিন্দিতে আমি অতটা বলতে পারবো না মানে বাংলা বোঝে কিংবা আমি এত হিন্দি লিখে নিয়ে গিয়ে মানে বাংলায় লিখে নিয়ে তার কাছে আমি হয়তো অনেকে এর মধ্যে রাজনীতির ছায়া দেখছেন আপনাকে যদি এরকম কোনো প্রস্তাব আসে আপনার কাছে যে আগামী লোকসভা নির্বাচনে আপনার নাম ভাবা হচ্ছে আপনার কি প্রতিক্রিয়া হবে না প্রতিক্রিয়া আমার আমি তো ওই লাইনের লোক না রাজনীতি করার লোক না আর রাজনীতি নিয়ে অতটা বুঝিও না আমি শুধু ঠাকুরের রং বুঝি ঠাকুরের দুগ্গার রং তপ্ত কাঞ্চ বর্ণ এটাই বুঝি কোনটা সবুজ কোনটা গেরুয়া এসব আমি বুঝি না আর আমি রাজনীতি নিয়ে আলোচনা করি রাজনীতির লোকেরা আমার কাছে আসে কথা বলে শুনি কানে এক কানে শুনি এক কানে কিন্তু তাদের সঙ্গে কোনো ডিসকাস করি না যে কোনটা ভালো কি কোন এ বন্ধ এসব নিয়ে এখনও আলোচনা আমাদের প্রতি শিল্প কাজ শিল্পীর যে ভাবনা সেই ভাবনা নিয়েই আমি থাকি সনাতনবাবু আমার শেষ প্রশ্ন আগামী প্রজন্মের যারা মৃৎশিল্পী তাদের উদ্দেশ্যে আমার আপনার কি বার্তা থাকবে আগামী প্রজন্মে আমাদের যে সম্প্রদায়ের মৃৎশিল্পীরা আছে এই যে আমি পুরস্কারটা আমাকে কেন্দ্র সরকার থেকে দিয়েছে এবং সম্মানটা একটা উঁচু মার্গের আমাদের এতটা দৌড় ছিল না যে আমরা কেন্দ্র থেকে পুরস্কার পাবো কি আরও অন্য বড় পুরস্কার পাবো এইটা আমাদের মনের মধ্যে কোনোদিনই ছিল না আমার কারণ আমাদের শিল্পীদের মধ্যে কেউ কোনো দিন চিন্তা ভাবনা করেননি এই হঠাৎ করে এটা পাওয়ার পর আমাদের শিল্পীদের মধ্যে অনুপ্রেরণায় জাগ যে নিশ্চয়ই জাগ যে আমরাও যারা আমার থেকে বয়সের ছোটো তারাও ভাবছে আমরাও যদি ভালো কাজ করি একটা ভালো কাজ করার ইচ্ছা আমাদের মধ্যে উঠে আসবে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম মৃৎশিল্পী সনাতন রুদ্রপালের সঙ্গে যিনি এবারে পদ্মশ্রী পাচ্ছেন ক্যামেরায় সৌরভের সঙ্গে প্রচেতা আনন্দবাজার অনলাইন